আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পরিচিতিটা একটু দেখিনি সবাই। আমরা আজকে পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি পাঠ, আমাদের সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি পাঠ পড়ব আজকে, পাঠ 47-69। দেখো ছবিগুলো একটু সবাই লক্ষ্য করো, আমরা বিভিন্ন ইমেলের আইকন গুলো দেখতে পাচ্ছি এখানে, অনেকগুলা ইমেলের আইকন আমরা দেখতে পাচ্ছি এখানে, জিমেল, হটমেল, আউটলুক, অলমেল, ইয়াহু, ঠিক আছে, ক্লাউড, এই যে ইমেলের আইকন গুলো আমরা সবাই দেখতে পাচ্ছি। তাহলে আজকের পাঠ হচ্ছে আমাদের ইমেল। এখান থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে ইমেল কি জানতে পারবো, ইমেলের সুবিধা জানতে পারবো, ইমেল খোলার পদ্ধতি জানতে পারবো। এছাড়া আমরা অ্যাটাচমেন্টের বিষয়গুলো বলেছি, কিভাবে অ্যাটাচমেন্ট করতে হয় সেটা জানবো, কিভাবে ইমেল পাঠাতে হয় সেটা জানবো। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তাহলে প্রথমে আমরা জেনে নিই ইমেল কি। প্রথমে আমরা জেনে নিব কি ইমেল কি। ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল বা ইলেকট্রনিক চিঠি বলা হয় একে। তাহলে ইমেল হচ্ছে কি, ইমেলের পূর্ণ রূপ বলা যায় ইলেকট্রনিক মেল বা ইলেকট্রনিক চিঠি। এর মাধ্যমে আমরা যে কোনো লেখা, ছবি, অন্য যে কোনো ইমেল ঠিকানায় পাঠাতে পারি। আমরা আমাদের ইমেলে, ইমেল বক্সে অর্থাৎ ইনবক্সে এই মেলগুলো এসে জমা হয়। আমরা যে কোনো সময় চাইলে ইমেলগুলো খুলতে পারি, পড়তে পারি, দেখতে পারি। তাহলে ইমেল তুমি পাঠালে সেটার জন্য যে কোনো সময় পাঠিয়ে দিতে পারো। এখানে সুবিধা হচ্ছে যাকে পাঠাবে সে তার সুবিধা মতো ওপেন করে সেটা দেখতে পাবে, সাথে সাথে যে দেখতে হবে। যেমন আমরা কল করলে সাথে সাথে রিসিভ না করলে সেটা আর কথা বলার সুযোগ থাকে না, তাকে আমি যে ইনফরমেশনটা দিতে চেয়েছিলাম সেটা আমি দিতে পারবো না। কিন্তু ইমেল দিলে তার সুবিধা মতো সময়ে সে ওপেন করে দেখতে পারে, এটা ডিলেট হয়ে যাচ্ছে না কিংবা এটা হারিয়ে যাচ্ছে না। সেটা কোথায় জমা হয়, ইনবক্সে জমা হয়, মেল বক্সে কি হয় জমা থাকে। এরপর আমরা জেনে নিব ইমেলের সুবিধা কি কি, অর্থাৎ ইমেল ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায় সেগুলো আমরা একটু এখন জেনে নিব। ইমেলের সুবিধাগুলোর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সুবিধা হচ্ছে এখানে অনেকটা বিনে পয়সা ইমেল করা যায়, এখানে খুব কমই টাকা লাগে, অর্থাৎ MB খুব কম খরচ হয়, যোগাযোগ ব্যবস্থা খুবই সাধারণ, খুব ইজিলি এটা কি করা যায়, ইমেলের মাধ্যমে যোগাযোগ করা যায়। চাইলে আমরা এই দেশ থেকে, মানে একদম এই রুম থেকে অন্য রুমে, তোমার এখানে দেখবো যে তুমি এই রুম থেকে অন্য রুমে ইমেল করছো, সে জানবে না তুমি কোন রুমে আছো, সে তোমাকে আইডেন্টিফাই করবে তোমার আইডি দিয়ে। আমরা আইডি কিভাবে করবে সেটা আজকে দেখাবো, আইডি দিয়ে তোমাকে আইডেন্টিফাই করবে, ঠিক আছে, এক দেশ থেকে অন্য দেশে, এক মহাদেশ থেকে অন্য মহাদেশে, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে খুব সহজেই কি করতে পারি, আমরা যোগাযোগ করতে পারি। এটার জন্য যে শুধু এটার জন্য যে ল্যাপটপ, ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার লাগবে এরকম না, একটা স্মার্টফোন হলেই চলে। আর এখন তো স্মার্টফোন অ্যাভেলেবল, এখন স্মার্টফোন অ্যাভেলেবল সবার সাথে বা সবার কাছে এখন স্মার্টফোন রয়েছে। আর করোনা কালের জন্য যেহেতু আমাদের অনলাইন কেন্দ্রিক সবকিছু হয়েছে, এখন স্মার্টফোনের ছড়াছড়ি আরো বেশি হয়েছে। স্মার্টফোনের সাহায্যে ইমেল পড়া ও পাঠানো যায়, স্মার্টফোনের সাহায্যে কি করা যায়, ইমেল পড়াও যায় পাঠানো যায়। ইমেলের সাথে বিভিন্ন ফাইল, অর্থাৎ শুধুমাত্র যে আমরা লেখা পাঠাবো এরকম না, এটার সাথে বিভিন্ন ডকুমেন্ট যুক্ত করা যায়, এক্সেল ফাইল, ছবি কিংবা ভিডিও যুক্ত করা যায়। অর্থাৎ তুমি কাউকে ছবি দিতে চাচ্ছ তাও ইমেলের মাধ্যমে দিতে পারবা, তুমি কাউকে কোনো ডকুমেন্ট দিতে চাচ্ছ, কোনো হিসেব নিকাশের এক্সেল ফাইল দিতে চাচ্ছ তাও দিতে পারবা, কোনো ভিডিও যদি তাকে সেন্ড করতে চাও তাও সেন্ড করতে পারবা। তাহলে এগুলো হচ্ছে ইমেলের গুরুত্বপূর্ণ সুবিধা, এগুলো হচ্ছে কি ইমেলের গুরুত্বপূর্ণ সুবিধা। ইমেলের সুবিধা কি তোমরা বুঝতে পেরেছো, ফাতেমা, শাইলা, তারপরে সঞ্জিত, সাইমা আসছে, ঐশী, সাইমা আসছে না এখন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ইমেলের সুবিধাগুলো সবাই বুঝতে পেরেছি তো, তাই না? ওকে ফাইন, আমরা এখন ইমেল খোলার যে পদ্ধতি সেগুলো একটু দেখব। বিশ্বব্যাপী জনপ্রিয় কিছু ইমেল সাইট আমরা দেখতে পাচ্ছি, জিমেল, অলমেল,
হটমেল, ইয়াহো মেল, ঠিক আছে? এগুলো হচ্ছে জনপ্রিয় কিছু ইমেল সাইট, জনপ্রিয় কিছু কি সাইট, ইমেল সাইট। ইমেল করার বিভিন্ন ধাপ সম্পর্কে এখন আমরা জানবো, আমরা মূলত ইয়াহো মেল সম্পর্কে জানবো, ঠিক আছে? কি মেল সম্পর্কে, ইয়াহো মেল কিভাবে খোলা হয়, কিভাবে আইডি ক্রিয়েট করা হয়, কিভাবে পাসওয়ার্ড দেয়া হয়, ঠিক আছে, কিভাবে সাইন আপ করা হয়, আমরা এই বিষয়গুলো এখন জানবো। ইয়াহুতে ইমেল খোলার পদ্ধতি, প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে, সার্চিং ব্রাউজারে গিয়ে প্রথমে আমরা ইয়াহু ওয়েব ঠিকানায় প্রবেশ করব। কোথায় প্রবেশ করব? ইয়াহু ওয়েব ঠিকানায় প্রবেশ করব। ওয়েব ঠিকানা কি? www.yahoo.com, এই ঠিকানায় আমরা প্রবেশ করব। এই ঠিকানায় প্রবেশ করার পরে কি করতে হবে? এই ঠিকানা যখন প্রবেশ করব তখন আমরা মেইল লেখার উপর ক্লিক করব। কিসের উপর ক্লিক করব? মেইল লেখার উপর। কিসের উপর একটু বলতে হবে, কিসের উপর ক্লিক করব আমরা? মেইল লেখার উপর ক্লিক করব। দেখো এরকম একটা চিত্র যখন আসবে আমরা মেইল লেখার উপরে ক্লিক করব। কিসের উপর ক্লিক করব? আমি বোল করে দিয়েছি, দেখো আমি বোল করে দিয়েছি, মেইল দিয়েছি না, দেখতে পাচ্ছ তোমরা? আমরা এই মেইল লেখার উপরে ক্লিক করব। কিসের উপর ক্লিক করব? মেইল লেখার উপরে ক্লিক করব। মেইল লেখার উপরে ক্লিক করলে এরকম একটা কি আসবে, পেজ আসবে। অর্থাৎ আমাদের যদি ইমেল আগে থাকতে থাকে তাহলে আমরা ইমেল দিয়ে, ইমেল আইডি দিয়ে আমরা নেক্সট গিয়ে করব, কিন্তু আমরা তো নতুন ইমেল খুলবো, কি করব, নতুন ইমেল খুলব। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই যে নিচে একদম ক্রিয়েট অ্যাকাউন্ট, তোমরা কি দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকাউন্ট সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ক্রিয়েট অ্যাকাউন্টে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্রিয়েট অ্যাকাউন্টে যখন ক্লিক করব এরকম একটা ফর্ম আসবে। এরকম একটা কি আসবে? ফর্ম আসবে। এই ফর্মটি তোমাদেরকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। কি করতে হবে? ফিল আপ করতে হবে। ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম অর্থাৎ তোমার নাম দিতে হবে। এরপরে তোমার যেটা গুরুত্বপূর্ণ, ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পরে সেটা হচ্ছে তোমার আইডি অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। এই অ্যাড্রেস লেখা শুরু করতে হয় বর্ণ দিয়ে, বিশেষ করে বর্ণ দিয়ে শুরু করতে পারো, ঠিক আছে? এটার ক্যারেক্টার হবে 4 থেকে 32, কত হবে? অর্থাৎ তোমার ইমেল যে অ্যাড্রেসটা হবে, যে ইমেল আইডিটা হবে, সেটা হবে 4 থেকে 32, কত হবে? 4 থেকে 32। আইডিতে তুমি বর্ণ ইউজ করতে পারো, সংখ্যা ইউজ করতে পারো, আন্ডারস্কোর ইউজ করতে পারো, ডট ইউজ করতে পারো, এগুলো তুমি ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। এবং সেখানে তোমার কিছু ইয়াহু থেকেও নির্দেশনা দেওয়া থাকবে। মনে করো তুমি একটা নিজের আইডি দিতে চাচ্ছ, এই আইডিটা যদি আগে থাকতে অন্য কারো হয়ে থাকে বা মিলে যায় তাহলে ওরা বলবে এটা হবে না, নতুন একটা দিতে হবে, এরকম কিছু নির্দেশনা তোমাদেরকে দিবে। তবে একটা জিনিস মনে রাখবা, আইডি যাতে খুব সহজ সরল হয়, যাতে আমাদের মনে থাকে, অতিরিক্ত পেঁচানো যাতে না হয়, ঠিক আছে? নামের সাথে রিলেটেড করে আমরা দিব, তোমার নাম যেটা সেই হিসেবে আমরা দিব, ঠিক আছে? দেখো আমি এখানে কি করেছি, একটা ফিল আপ করেছি, দেখো আমার নাম দিয়েছি, এরপর আমার কি দিয়েছি, একটা আইডি দিয়েছি, আইডির পর হচ্ছে পাসওয়ার্ড। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি, পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দেখো, আমি যখন পাসওয়ার্ড দিয়েছি দেখো নিচে হচ্ছে লাল বর্ণ করে দেওয়া আছে, প্লিজ ক্রিয়েট আ স্ট্রঙ্গার পাসওয়ার্ড, দা ওয়ান ইউ সাবমিটেড ইজ টু ইজি টু গেস। অর্থাৎ এটা খুব সহজ হয়ে গেছে, এটা অনুমান করা খুব সহজ যে আমার আইডিটা, আমার পাসওয়ার্ডটা কি সহজ হয়ে গেছে, সেজন্য স্ট্রং পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে। এগুলো তোমাদেরকে যখন তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তোমাদেরকে বলবে যদি স্ট্রং পাসওয়ার্ড না হয়। আমরা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে করে সেটা একটু পরে দেখব, ঠিক আছে? এই যে পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পরে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে তোমাকে নাম্বার দিতে হবে, একটা কি দিতে হবে, নাম্বার। নাম্বার দেওয়ার আগে তোমাকে কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে, যেমন এখানে দেখো +880 বাংলাদেশের যে কান্ট্রি কোড এটা সিলেক্ট করতে হবে। এখানে যে ড্রপ ডাউন যে কিটা রয়েছে ওখানে যদি আমি ক্লিক করি তাহলে প্রত্যেকটা দেশের কি চলে আসবে, কোডগুলো চলে আসবে। এরপর একটা নাম্বার দিতে হবে, কি দিতে হবে, নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার পর তোমার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে,
ঠিক আছে প্রথমে থাকবে মাস তারপর হচ্ছে দিন তারপর হচ্ছে সন এরপর তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে তুমি মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে ঠিক আছে এতটুকু করতে হবে এরপর আমরা কন্টিনিউ দিয়ে রিকভারি একটা কোড পাবো দেখো পাসওয়ার্ড সুরক্ষিত রাখার উপায় অর্থাৎ পাসওয়ার্ড আমরা কিভাবে স্ট্রং করব বর্ণ ও সংখ্যা কি করতে হবে ব্যবহার করতে হবে বর্ণ এবং সংখ্যা ব্যবহার করতে হবে বিশেষ ক্যারেক্টার যেমন তারপর হ্যাশ বিশেষক চিহ্ন ঠিক আছে এরপর হচ্ছে তোমার পার্সেন্টেজ এরকম যত বিশেষ ক্যারেক্টার গুলো আছে আমাদের মোবাইলে আমাদের ল্যাপটপে কিবোর্ডে এগুলো আমরা ইউজ করতে পারবো তাহলে আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং থাকবে আমরা পাসওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম খুব সম্ভবত কোনদে এটা দ্বিতীয়তে না একটা অধ্যায় আমরা মানে পাসওয়ার্ড নিয়ে কথা বলেছিলাম তাই না আচ্ছা যাই হোক স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এর মিশ্রণ এটা টাইম নোটটা তোমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়ে পাবা ডিটেইলস পাসওয়ার্ড সম্পর্কে ডিটেইলস আলোচনা আছে মানে পরে ক্লাসে তোমরা এটা পাবা তাহলে পাসওয়ার্ড সুরক্ষিত রাখার উপায় হচ্ছে এগুলো বর্ণ ও সংখ্যা বিশেষ ক্যারেক্টার ইউজ করতে হবে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে তাহলে তোমার পাসওয়ার্ডটা স্ট্রং হবে তোমার পাসওয়ার্ডটা কি হবে স্ট্রং হবে এরপর হচ্ছে দেখো তোমার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য যে তুমি নাম্বারটা দিয়েছো সেই নাম্বার একটা তোমাকে কি পাঠাবে কোড পাঠাবে কি পাঠাবে কোড পাঠাবে অর্থাৎ এই কোডটা তোমার যে মোবাইলে তোমার নাম্বারটা থাকবে ওই মোবাইলে চলে যাবে ঠিক আছে ওই মোবাইলে চলে যাবে এখানে দেখো ট্যাক্স মি অ্যান্ড অ্যাকাউন্ট কি অর্থাৎ অ্যাকাউন্ট কি পাঠানোর জন্য তোমাকে কি করতে বলা হচ্ছে ট্যাক্স করতে বলা হচ্ছে কি করতে বলা হচ্ছে ট্যাক্স করতে বলা হচ্ছে দেখো তুমি তোমার অ্যাকাউন্ট থেকে সরি তোমার মোবাইল থেকে ওই কোডটা নিয়ে এখানে বসাবা ঠিক আছে এন্টার দা অ্যাকাউন্ট কি উই সেন্ট ইউ আমরা যে তোমাকে সেন্ড করেছি যে কোডটা সেটা নিয়ে এখানে বসাতে হবে কোথায় বসাতে হবে একা তোমাকে ঘর দিবে সে ঘরের মধ্যে এটা অবশ্যই বসাতে হবে তোমাকে শুনতে পাচ্ছো বুঝতে পাচ্ছো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না Yes, sir. তাহলে যখন ভেরিফাই করার জন্য তোমাকে কোড পাঠাবে সে কোডটা তুমি এখানে দিয়ে ভেরিফাই করে নিবে কি করে নিবা ভেরিফাই করে নিবা তখন তোমাকে কংগ্রেচুলেট করবে তোমার অ্যাকাউন্টটা কি হয়েছে ক্রিয়েট হয়েছে তোমার অ্যাকাউন্টটা কি হয়েছে ক্রিয়েট হয়েছে বুঝতে পেরেছি আমি প্রতিটা ধাপ কি আমরা বুঝতে পেরেছি কিভাবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা একদম ছবি সহকারে দেখিয়েছি এই কারণে যাতে তোমরা ওপেন করলে এই ছবিগুলো দেখে বুঝতে পারো যে কোথায় কোথায় ক্লিক করতে হবে তোমাদের এভাবে কি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এছাড়া অনেক সময় এখানে ব্যবহারকারী অল্টারনেটিভ নাম্বার খুঁজে বা অল্টারনেটিভ আইডি খুঁজে যদি তোমার কখনো ইমেল আইডিটা নষ্ট হয়ে যায় বা তুমি পাসওয়ার্ড ভুলে যাও বা এই ধরনের কোনো প্রবলেম হয় তখন অল্টারনেটিভ তোমার একটা আইডি খুঁজে ওটা দিয়ে তোমরা এগুলো ওরা সেটিং এ তোমরা ঠিক করতে পারবা অনেক সময় এগুলো ফর্মে শো করে তাহলে তোমার একটা ইমেল অ্যাকাউন্ট হয়ে গেল তোমার একটা ইমেল অ্যাকাউন্ট হয়ে গেল তাহলে এখন তোমাকে ইমেল পাঠাতে হবে কারণ আমি ইমেল অ্যাকাউন্ট খুলছি কি জন্য বসে রাখার জন্য আমার প্রয়োজনে কারণ এখন তো ফর্মাল কমিউনিকেশনের জন্য তোমার অবশ্যই ইমেল অ্যাকাউন্ট দরকার ইমেল ছাড়া তো আর এখন মানুষ কল্পনাই করা যায় না কারণ এটা এখন অনলাইন পরিচয় অনলাইন পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে কি ইমেল এছাড়াও আমাদের সোশ্যাল নেটওয়ার্কের যে পরিচয় সেটা তো আছেই আর এখন এনআইডি কার্ডের মতো পরিচয় হয়ে গেছে অনলাইন পরিচয়টা হয়ে গেছে না মানে খুব প্রচলিত এখন বিষয়টা এখন ইমেল পাঠাবো কি করে ঠিক আছে এরকম একটা পেজ পেয়ে যাবো তোমরা ঠিক আছে তাহলে ইমেল পাঠানোর জন্য আমাদেরকে কি করতে হবে ঠিক তেমনি আমাদেরকে ইমেলে কি করতে হবে লগ ইন করতে হবে প্রথমে ওই যে আমরা প্রথমে দেখিয়েছিলাম কি সাইন ইন না করে ক্রিয়েট করতে হয় প্রথমে আমরা যখন প্রবেশ করছিলাম তখন সাইন ইন না করে কি করেছিলাম ক্রিয়েট করেছিলাম ওখানে সাইন ইন করে আমরা এরকম একটা পেজ পাবো সেখানে এই যে উপরে টু তোমরা কি দেখতে পাচ্ছ টু টুটা কি দেখতে পাচ্ছ হ্যাঁ এই টু এর মধ্যে তোমাকে লিখতে হবে তুমি কার ইমেলে ইমেল পাঠাচ্ছ অর্থাৎ যাকে পাঠাবা তার ইমেল অ্যাকাউন্ট হচ্ছে টু তে লিখতে হবে
ঠিক আছে এখন তোমাদের ইংলিশে ইমেল আছে না আছে কি না Yes sir হ্যাঁ এগুলো আমরা মোটামুটি অনেকেই জানি ঠিক আছে টুতে হচ্ছে তাহলে তুমি যাকে ইমেলটা পাঠামা তার ইমেল ঠিকানাটা লিখবা এরপরটা হচ্ছে সাবজেক্ট এরপরটা কি সাবজেক্ট কি বলেছি তাহলে সাবজেক্ট হচ্ছে আমরা কোন বিষয়ে তাকে ইমেল পাঠাচ্ছি যেমন এখানে আমি মাদার্স ডে উইশেস অর্থাৎ আমি মাকে একটা ইমেল করছি উইশ করে মা দিবসের উইশ করে একটা ইমেল পাঠাচ্ছি তাহলে এরকম একটা দিবা ঈদ ডে ঈদে দিতে পারো অথবা কোনো ছবি দিতে পারো স্টাডি ট্যুর 2022 আমরা হয়তো ইনশাল্লাহ বাসে স্টাডি ট্যুর যেতেও পারি সেরকম কিছু অ্যাটাচমেন্ট বা ছবি পাঠাতে পারো তাহলে সাবজেক্ট হচ্ছে তুমি যে ইমেলটা কি ধরনের পাঠাচ্ছ সেটি হচ্ছে তোমার সাবজেক্ট সেটি হচ্ছে কি তোমার সাবজেক্ট সাবজেক্ট কি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো তারপর হচ্ছে এই যে এখানে একটা লেখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোটা সাদা থাকবে এরকম সাদা থাকবে আমরা কম্পোজে গেলে দেখবা এরকম একটা সাদা থাকবে এই সাদাটা কি করতে হবে তোমাকে যে তুমি কি ইমেল পাঠাতে চাচ্ছ সে বিষয়ে লেখাটা এখানে থাকবে ঠিক আছে অর্থাৎ তুমি কি পাঠাতে চাচ্ছ তাকে সেটা হচ্ছে তোমার এই যে সাদা অংশের মধ্যে লিখতে হবে আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে হবে তাহলে এখন তুমি টুতে ইমেল আইডি দিলা সাবজেক্ট দিলা এরপর হচ্ছে তোমার কি ইমেলটাও লিখলা তাহলে এরপরে কি করতে হবে এটা সেন্ড করতে হবে এটা কি করতে হবে সেন্ড করতে হবে এই যে দেখো নিচে সেন্ড অপশন আছে না আছে কি না সেন্ড অপশন কি তোমরা দেখতে পাচ্ছ ইয়েস স্যার তাহলে এই সেন্ড অপশনে গিয়ে তোমরা সেন্ড করে দিবা সেন্ড অপশনে গিয়ে কি করে দিবা সেন্ড করে দিবা সেন্ড করে দিবা তাহলে একটা ইমেল কিভাবে সেন্ড করতে হয় আমরা বুঝতে পেরেছি প্রথমত আমরা সাইন ইন করে পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবো অর্থাৎ সাইন ইন করবো ঠিক আছে তোমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কি করব সাইন ইন করবো সাইন ইন করার পরে এই যে কম্পোজ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি আমরা ইয়াহুর নিচে কম্পোজ সবাইকে কম্পোজ দেখতে পাচ্ছি এই কম্পোজে ক্লিক করলে এরকম পেজটা চলে আসবে তখন তুমি টু লিখবা সাবজেক্ট লিখবা মেসেজ লিখবা মেসেজ লিখার পরে তুমি সেটাকে সেন্ড করে দিবা সেন্ড করতে পারবো কিনা আবার বুঝতে পেরেছি এখন আমরা কি করব এখন শিখবো হচ্ছে কিভাবে আমরা সাইন আউট করব অর্থাৎ অ্যাকাউন্ট থেকে আমরা বের হব কিভাবে এই যে দেখো এই ডান পাশে আমার ছবির একটা আইকন দেখতে পাচ্ছি না ছবি দেখতে পাচ্ছি না আমার প্রোফাইলের দেখতে পাচ্ছি ডান পাশে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ ওটাতে যখন আমরা ক্লিক করব ওটাতে যখন আমরা কি করব ক্লিক করব সাইন আউট করার অপশন চলে আসবে সাইন আউট করার কি চলে আসবে দেখতে পাচ্ছ তোমরা সাইন আউট হ্যাঁ আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের উপর আমি যখন ক্লিক করব তখন দেখো এই যে সাইন আউটের অপশন চলে আসছে এই সাইন আউটে যখন আমি ক্লিক করব তাহলে আমি সাইন আউট হয়ে যাব একটা জিনিস মনে রাখবা স্কুলে সাইবার ক্যাফে কোন বন্ধুর মোবাইলে কোন বন্ধুর ল্যাপটপে কোন বন্ধুর ডেস্কটপে যখন আমরা ইমেল খুলবো সেটার সাথে সাথে সাইন আউট করে দিব শুধু ইমেল না আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট মানে আমাদের ব্যক্তিগত যা কিছু আমরা ওপেন করব সেটা সবসময় লগ আউট করে চলে আসবো সেটা সবসময় সাইন আউট করে চলে আসবো এতে আমাদের সিকিউরিটিটা স্ট্রং হয় ঠিক আছে কেউ চায় অনেক সময় দেখা যাচ্ছে আমরা লগ ইন করেছি লগ আউট না করে চলে আসছে ক্রস মানে কেটে চলে আসছে ডিলিট ঠিক আছে ওটা দেখবে যে ওই ব্রাউজারে কেউ ঢুকলে তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে সাইন আউটটা সেজন্য খুবই গুরুত্বপূর্ণ মন থাকবে অন্যের মোবাইল অন্যের ল্যাপটপ ডেস্কটপ সাইবার ক্যাফ এখন তো কেউ খুব একটা সাইবার ক্যাফে জানে কিংবা স্কুলের ল্যাবে যখন আমরা এরকম কোনো কাজে একটা লগ ইন করবো কোনো সাইন ইন করবো তখন অবশ্যই লগ আউট কিংবা সাইন আউট করে আসতে হবে আমি কি বুঝাতে পেরেছি ওকে ফাইন এরপরে হচ্ছে আমরা শিখব হচ্ছে কিভাবে অ্যাটাচমেন্ট পাঠানো যায় অর্থাৎ কোন একটা ফাইল কিভাবে পাঠাবো ইমেলের সাথে ফাইল সেটা তোমার ওয়ার্ড ফাইল হতে পারে সেটা তোমার এক্সেল ফাইল হতে পারে সেটা তোমার ভিডিও হতে পারে সেটা তোমার কি হতে পারে কোনো অডিও হতে পারে কোনো ছবি হতে পারে এই ফাইলগুলো কিভাবে আমরা পাঠাবো সেটা এখন দেখব এটা তো আমরা লেখার জন্য এটা তাহলে কিভাবে অ্যাটাচমেন্ট করব ঠিক আছে অ্যাটাচ ফাইল কিভাবে পাঠাবো বুঝতে পেরেছি এরপর দেখো
আমরা সাইন ইন সাইন আউট এর বিষয়টা এরকম চলে আসবে, আমরা সাইন ইন করে আবার লগইন করতে পারবো। দেখো এই যে এর আগে দিয়েছি আমি এখানে এন্টার ইউর ইমেল, এই ইমেল দেওয়ার পরে তোমাকে কি করতে হবে, নেক্সট দিয়ে পাসওয়ার্ড দিলে তুমি আবার সাইন ইন করতে পারবা, আবার সাইন ইন করতে পারবা। এবার আসো কিভাবে কি করতে হয়, অ্যাটাচমেন্ট করতে হয়। অ্যাটাচমেন্টের জন্য আমরা একটা বিষয় দেখাচ্ছি তোমাকে, দেখো এই যে স্যান্ড, স্যান্ড এর পাশে একটা আইকন দেখতে পাচ্ছ, স্যান্ড এর পাশে লম্বা করে একটু, এই যে আমি কার্সর দিয়ে নাড়াচ্ছি দেখতে পাচ্ছ কিনা স্যান্ড এর পাশে? ইয়েস স্যার, ইয়েস স্যার। এই যে দেখো এই স্যান্ড এর পাশে যে এটা হচ্ছে অ্যাটাচমেন্ট ফাইলের জন্য আইকন, ঠিক আছে? এটাতে যখন আমরা ক্লিক করব, ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে আমরা আমাদের ফাইলটা কোথায় আসে সেটা লোকেশনে যাব, অর্থাৎ আমার মোবাইলে, আমার ডেস্কটপে, আমার ল্যাপটপে আমার ফাইলটা যেখানে থাকবে সে লোকেশনে গিয়ে সিলেক্ট করে কি করতে হবে, অ্যাটাচ করতে হবে। তাহলে কিভাবে অ্যাটাচ করব আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, এই যে অ্যাটাচমেন্ট আইকন যেটা দেখতে পাচ্ছ স্যান্ডের পাশে, দেখো নিচে নিচে দেখো স্যান্ডের পাশে যে অ্যাটাচমেন্ট আইকনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। এখন সেটাতে ক্লিক করার পরে দেখবো যে কোথায় আমি যাব, কোথায় যাব, ঠিক আছে, আমার লোকেশনটা কোথায়, আমার যে ফাইলটা, আমার যে ছবিটা, আমার যে ভিডিওটা, আমার যে হিসেব নিকেশের এক্সেল ফাইলটা কোথায় রয়েছে, আমার সে লোকেশনে যাব। সে লোকেশনে গিয়ে সে লোকেশন থাকে এটাকে আমরা ওপেন করব, সিলেক্ট করব, দেখবো যে এখানে অ্যাটাচ হয়ে গেছে, ইমেলের সাথে অ্যাটাচ হয়ে গেছে, এবং সে অ্যাটাচ হয়ে গেলে ওই যে সেন্ড দিলেই সেন্ড হয়ে যাবে। সেন্ড করলে কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। এই বিষয়গুলো বলছি আমরা, ধন্যবাদ সবাইকে তোমাদের এতক্ষণ ক্লাসে থাকার জন্য। এখন আমরা প্রশ্ন উত্তরে যাব, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো আজকের যে পাঠ সম্পর্কে। এখানে এরপরে আসছে কে, শেষের দিকে আসছে সাজিদ আসছে, তারপর সম্পূর্ণ আসছে, সাইম আসছে, তোমরা কি পুরো ক্লাসটা পেয়েছো? তোমরা আমার কথা শুনতেছো? হ্যাঁ, এবার কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বা কারো কিছু জানার থাকলে বলতে পারো। এ পার্ট থেকে আমরা যে প্রশ্নগুলো শিখবো সেগুলো হচ্ছে ইমেল কি, ইমেলের সুবিধাগুলো কি সেগুলো শিখবো, সেটা শিখবো, ইমেল কি, ইমেল করার বিভিন্ন ধাপ সেটা শিখবো, তারপর হচ্ছে পাসওয়ার্ড কিভাবে সুরক্ষিত করা যায় সেটাও শিখবো, তারপর হচ্ছে তোমার কিভাবে একটা ইমেল পাঠানো যায় সেই প্রশ্নও শিখবো, কিভাবে অ্যাটাচমেন্ট ফাইল করা যায় সেটাও শিখবো। এখানে একই বিষয় পুরোটা মিলে একটা কোয়েশ্চেন, কিন্তু এখান থেকে দেখবো যে ভাগ ভাগ করে অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে, সেজন্য আমরা এই প্রশ্নগুলো সবাই শিখে ফেলবো, মনে থাকবে? তাহলে কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আজকের মতো আমরা ক্লাস শেষ করব, কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম।